আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাইডার্স স্কুল বিডির পক্ষ থেকে। এবং আমি সরাসরি চলে যাচ্ছি মূল টপিকে। দেখতে পাচ্ছেন আজকে আমার হাতে একটা খালি পারফিউমের বোতল বা জার। এটা দেখতে পাচ্ছেন, ব্র্যান্ডটাও দেখতে পাচ্ছেন যে মাই রোমান্স। আর আজকে এটা কিনে নিয়ে আসছি, এটা হচ্ছে মাই রোমান্সের ব্ল্যাক চেরি ফ্লেভারের একটি পারফিউম, কার পারফিউম। মূলত ইতিপূর্বে আমি যেটা ব্যবহার করেছি এটা 7-8 মাস 9 মাস পর্যন্ত দিব্যি বেশ ভালো হয়ে চলেছে এবং ফুললি স্যাটিসফাইড সার্ভিস দিয়ে গেছে। তো আজকে আমি আমাদের কার পার্টস মার্কেটে গেলাম এবং সেখান থেকে আবারও এটাই নিয়ে আসলাম এবং এটা আমি দেখাচ্ছি। মূলত এটা হচ্ছে মূলত মেড ইন কোরিয়ার একটি প্রোডাক্ট এবং এটা ব্ল্যাক চেরি মাই রোমান্স। মাই রোমান্সের মধ্যে অনেকগুলো ফ্লেভার হয়, তবে এটা হচ্ছে ব্ল্যাক চেরির। ব্ল্যাক চেরিটা মূলত একটু সফট মিষ্টি ধরনের একটা স্মেল এবং এটা মোটামুটি সবারই অনেকটা পছন্দ হয়, 98% পার্সনের পছন্দ হয়। একটা হালকা একটা মিষ্টি ঘ্রাণ যদি গাড়িতে থাকে। তো জেনুইন প্রোডাক্ট পাওয়া অ্যাকচুয়ালি খুবই টাফ, যেহেতু এটা খুবই রানিং একটা প্রোডাক্ট এবং অনেক জায়গাতেই এটা বিক্রি হয়, অনলাইনে অফলাইনে সব জায়গাতে বিক্রি হয়। তো আমি আমাদের মহাখালী কার যে পার্টস মার্কেটটা আছে, তো সেখানে বিশ্বস্ত একটা দোকান আছে, আমি সেখান থেকে কিনলাম। ইতিপূর্বে তাদের কাছ থেকে কিনেছি জেনুইন প্রোডাক্ট। তো আনবক্সিং করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা স্টিক থাকে, এখানে 3টা স্টিক থাকে, এটা ফোমের মতো মূলত। আর যদি স্মেলটা কেউ তীব্র চায় তাহলে স্টিকটা এটা একসাথে 3টা দিয়ে দিতে পারে, সাথে ওই বলটাও থাকতে পারে। তবে বলটা দিলে 3টা স্টিক একসাথে দেওয়া যায় না। আর যারা একটু লাইট স্মেল চায় তারা চাইলে এই বলটা শুধুমাত্র রাখতে পারে। আমি একটু বের করে দেখাচ্ছি। এটা ইনস্টলেশন প্রক্রিয়াও খুবই ইজি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা খুবই লং লাস্টিং এবং খুবই লং লাস্টিং একটা প্রোডাক্ট এবং খুব দীর্ঘ সময় কিন্তু এটা থাকে। ঠিক আছে, আমি বাসায় নিয়ে আসি কিছুক্ষণ আগে। তো যে বলটা দেখাচ্ছিলাম এই বলটা স্টিকটার মধ্যে সেট করে জাস্ট এখানে ইনপুট করে দিতে হয় এবং এটা খুবই স্বল্প ঘণ্টাখানেকের মধ্যে মূলত অ্যাবজর্ব হয়ে যায় এবং সোক হয়ে গেলে তখন কিন্তু স্মেলটা সরানো বা ছড়ানো শুরু হয়ে যায়। তো এটা আপনারা মহাকালী কার পার্টস মার্কেট থেকে নিতে পারেন। বেশ কিছু দোকানে পাওয়া যায়, অনেক দোকানে এখন আবার পাওয়া যাচ্ছে না যেহেতু এটা মার্কেট আউট একটা প্রোডাক্ট। তো ইতিপূর্বে আমি যখন কিনেছিলাম এটা 700 বা 750 টাকা নিয়েছিল, বাট এখন কিন্তু এটা প্রাইসটা অনেকটাই বেড়ে গিয়েছে। তো তারপরেও আমার এটার প্রাইসটা পড়েছে মূলত 1000 টাকা। তো রিকোয়েস্ট করার পর কিছুটা লেস করেছে, তবে এই লেস সর্বক্ষেত্রে বা সবার জন্য প্রযোজ্য না হতে পারে। এরপরও তারা 1000 টাকাই নেয়। আপনারা চাইলে মার্কেটে যখন এটা ভ্যারিফাই করবেন অবশ্যই রিকোয়েস্ট করে কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করবেন। আর এটা খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট, তবে অবশ্যই জেনুইন হতে হবে। এবং এই প্যাকটা কিন্তু টোটালি ইনট্যাক্ট ছিল এই বলটা সহ আমি যখন এটা আনবক্স করেছি। তো এই হচ্ছে, এটা আমাদের গাড়ি ক্যাসপারের জন্য মূলত, আজকে এবারের ঈদ উপহার, আমাদের ফ্যামিলি কার এটা। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং সবার জন্য। আসসালামু আলাইকুম।